প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় নিজে ফিরেছেন ক্রিকেটে, ভেঙেছেন অবসর। তামিম শুধু নিজেই অবসর ভেঙে ক্রিকেটে ফিরেননি, আরও বড় একটি কাজ করে গণভবন ছেড়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মাশরাফি বিন মর্তুজার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটি চেয়েছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর কাছে তামিম নাকি অনুরোধ করেছেন 2023 বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে যেন মেন্টর হিসেবে মাশরাফি যায় সেই ব্যবস্থা করার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিম ইকবালকে আশ্বাস দিয়েছেন অবশ্যই মাশরাফি বিন মর্তজা বাংলাদেশ দলের সঙ্গে বিশ্বকাপের মঞ্চে মেন্টর হিসেবে যাবেন। অনেক আগে তামিম ইকবাল মাশরাফিকে বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে মেন্টর হিসেবে নিতে চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিল। আর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাশরাফির জন্য এক দেড় মাস ছুটি চেয়েছেন তিনি। অক্টোবরে ভারতের মাটিতে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ। লম্বা সময় ধরে এই ফরম্যাটে দুর্দান্ত ছুটে চলা টাইগাররা যখন বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর, ঠিক তখনই হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানো শঙ্কার কালো ম্যাগ নিয়ে এসেছিল বাংলাদেশ ক্রিকেট আকাশে। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম। সাথে বাংলাদেশ দলের সঙ্গে 2023 বিশ্বকাপে মাশরাফি বিন মর্তজার মেন্টর হিসেবে যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তামিম ইকবাল।